টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في درشق برندو সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাব এর ধারাবাহিক দার্শী লেখক রাহমা হল্লা তিনি এ বিষয়ে অধ্যায় যেটি বেঁধেছেন বাবু আলা কৌলিল্লাহিদু কাহবিল্লা সৌরাতুল বাকারা এর একশত পঁয়ষট্টি নম্বর আয়াত লেখক রাহমা হল্লা এখানে তিনি কোনো শিরোনাম উল্লেখ করেননি বরং তিনি একটি আয়াত দিয়েই অধ্যায়টি বেঁধেছেন এবং আয়াতটাকেই যেন তিনি শিরোনাম হিসাবে নিয়ে এসেছেন যে আয়াতের অর্থ হল আংদাদা মানুষের মাঝে এমন কতক মানুষ রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে তার কিছু সমকক্ষ নির্ধারণ করে নেয় ওয়ুহেব্বউন আহোম কাহফ বিল্লাহ এবং আল্লাহর সমকক্ষ সমপর্যায়ে যাদেরকে মনে করে আল্লাহকে যেভাবে ভালোবাসা হয় ঠিক সেভাবেই তারা আল্লাহর সমকক্ষগুলিকেও ভালোবাসে লেখক রহেমহল্লা এ আয়াত দিয়েই তিনি অধ্যায় বেঁধেছেন এরপরে তিনি আরও কিছু আয়াত নিয়ে এসেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন সবগুলির ভাব থেকে বোঝা যায় যে আজকের এই অধ্যায়টি হল মহাব্বা ভালোবাসা সম্পর্কিত অধ্যায় অর্থাৎ মানুষ তার হৃদয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ সেটি হলো ভালোবাসা এই ভালোবাসা দিয়েও বা ভালোবাসার মাধ্যমে সে কখনো ইমানের উপর প্রতিষ্ঠিত থাকে আবার এই ভালোবাসার মাধ্যমে সে কখনো শেরকে লিপ্ত হয়ে যায় আল্লাহ সুহানাহ আল্লাহর সাথে এই ভালোবাসা দিয়েই সে শেরকে লিপ্ত হয়ে যায় এজন্য এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা প্রথমে একটু ভালোবাসা কি ধরনের হতে পারে কত প্রকার হয় এ সম্পর্কে একটু ধারণা নেই তাহলে আমাদের বিষয়টি বুঝতে সহজ হবে ভালোবাসা আমরা সাধারণত ভালোবাসাটাকে দুই ভাগে বিভক্ত করব। প্রথম হলো এক প্রকার ভালোবাসা এটার নামেই হলো এবাদত আরেক প্রকার ভালোবাসা যেটার নাম এবাদত নয় তো যেটা যেই ভালোবাসার নাম এবাদত সেটা বলা হয় যে মহাব্বাচু এবাদ আ তিন হেয়া আল্লাতি তুজিবু আত্তাদ আল্লুল আদিম এমন ভালোবাসা যাকে আমি ভালোবাসছি তার কাছে আমাকে নত করে দিবে মানে যেই ভালোবাসার কারণে যাকে আমি ভালোবাসছি তার কাছে আমি নত হয়ে যাব। এবং তাকে এত বড় মনে করব যে তার জন্যই আমাকে হয়তো সবকিছু সমর্পণ করতে হবে তার কাছে এমন ভালোবাসা এই ভালোবাসাটার নামেই হলো এবাদত এই ধরনের ভালোবাসা একমাত্র আল্লাহ তালার জন্যই হতে হবে অন্য কারোর জন্য হতে পারে না দ্বিতীয় প্রকার ভালোবাসা যেটা যে ভালোবাসাটা এবাদতের দিক থেকে নয় বরং এটা সম্পর্কের দিক থেকে একটা ভালোবাসা এই ভালোবাসাটা আবার কয়েক প্রকার হয়ে থাকে এক প্রকার হলো আল মুহাব্বা আলিল্লাহি ওয়াফিল্লাহ কাউকে আমি ভালোবাসব কিন্তু এই ভালোবাসার উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ সুবাহানা হাত আলাকে সন্তুষ্ট করার জন্য আমি আপনাকে ভালোবাসবো যেন আল্লাহ সুবাহানা হাত আলা আমার প্রতি সন্তুষ্ট হয় এজন্য তো এই ভালোবাসাটা হতে পারে ব্যক্তির ক্ষেত্রে হতে পারে কর্মের ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের রসুল মোহাম্মদ সালাহ আলী হাসাল্লাম তাকে আমরা সবচেয়ে ভালোবাসব কেন তিনি আমাদেরকে কিছু দেবেন এই জন্য বা পার্থিব কোনো আমরা উপকৃত হবো এই জন্য না আলা আমার প্রতি সন্তুষ্ট হবেন এই জন্য আমরা সবচেয়ে মানুষের মধ্যে ভালোবাসবো যাকে তিনি হলেন আল্লাহ রাসুল মুহাম্মদ সাল্লি সাল্লাম তো এই যে ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে ঠিক অনুভব সকল নবী রসুল এবং যত ইমানদার দিনদার মানুষ সকলকেই ভালোবাসা এটা শুধুমাত্র আল্লাহ সুবাহর উদ্দেশ্যে যে এই ভালোবাসাটা এটা একটা সাধারণ ভালোবাসা কিন্তু যখন এটা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই ভালোবাসাটা করা হবে তখন আবার এটা আবাদত তখন আবার এটা আবাদত এটা হলো ব্যক্তির দিকে ভালোবাসা কোনো কর্মের প্রতি ভালোবাসা কতগুলি কর্ম আমরা ভালোবেসে করব সেই কর্মগুলি আমাদের কাছে প্রিয় করে নিব সেটাও উদ্দেশ্য হলো আল্লা সুবাহ আল্লাহ সন্তুষ্টির জন্য যেমন দিন রাত্রিতে পাঁচ বক্ত সালাত আদায় করব। এটা নিজের কাছে খুব প্রিয় করে নিব কেন প্রিয় করে নেব যে এটা আল্লাহর নির্দেশে এ আবাদত এসেছে তাই আমি এটাকে যদি আমি প্রিয় করে নিই আল্লাহ আমাকে প্রিয় করে নেবেন তো আল্লাহর ভালোবাসা অর্জনের জন্যই এ আবাদত বা এ কাজগুলিকে ভালোবাসা এলো প্রথম প্রকার ভালোবাসা দ্বিতীয় প্রকার ভালোবাসা মোহাম্বতু ইসফাকিন ওয়ারাহমাতিন কারো প্রতি স্নেহ বা আদর ইত্যাদি দেখানোর উদ্দেশ্যে ভালোবাসা পিতা তার সন্তানকে পুত্রকে স্নেহ করে একটা মানে মায়া মমতা দিয়ে একটা ভালোবাসে এটা একটা ভালোবাসা বড় মানুষ ছোট মানুষদেরকে মায়া মমতা দিয়ে একটু ভালোবাসবে ধনী মানুষ যারা দরিদ্র তাদের প্রতি একটু স্নেহশীল হয়ে দয়াশীল হয়ে তাদেরকে ভালোবাসবে শক্তিশালী সুস্থ যে অসুস্থ তাকে অসুস্থ হিসাবে একটা স্নেহ বা একটা ভালোবাসা দিবে এটাও একটা ভালোবাসা কিন্তু এই ভালোবাসাও এবাদত হবে যখন এই ভালোবাসাটা আমরা বলবো মনে করব যে ইসলামের নির্দেশ হলো বড়রা ছোটদেরকে করবে ভালোবাসবে এটা ইসলামের নির্দেশ সেই হিসাবে যদি এই ভালোবাসাটা আমি রাখি তাহলে এটাও একটা বলে গণ্য হবে। আর যদি সেই নির্দেশ মনে না করে শুধু মানুষের বড়রা বা পিতা তার সন্তান মা তার ছেলে মেয়েকে ভালোবাসবে তাহলে এটা আবাদত বলে গণ্য হবে না তৃতীয় প্রকার ভালোবাসা মোহাম্বাতে ইজলালিন কাউকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে ভালোবাসা তবে এটা যে অ্যাবাদতের যে ভালোবাসা মানে যেই ভালোবাসাটাই হলো এবাদত ওই ভালোবাসা এটা নয় অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনকে শ্রদ্ধা ও বড় জানার জন্য মনে করেই যে ভালোবাসে থাকি সেটা আবার এই ভালোবাসা নয় এটা হলো মানুষের মধ্যে একজন অপরজনকে শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে ভালোবাসবে এর আগেরটা যেমন ছিল স্নেহর দৃষ্টিকোণ থেকে ভালোবাসবে এটা হলো শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে তাহলে সন্তান তার পিতামাতাকে শ্রদ্ধার দৃষ্টি থেকে ভালোবাসবে ছোট মানুষেরা বড় মানুষদেরকে শ্রদ্ধার দৃষ্টি থেকে ভালোবাসবে ছাত্র শিক্ষককে শ্রদ্ধার দৃষ্টি থেকে ভালোবাসবে এই ভালোবাসাটাও আবার এবাদতে গণ্য হতে পারে যদি ইসলামের নির্দেশ বড়দেরকে শ্রদ্ধা জানাতে হবে তাদের প্রতি আন্তরিকতা রাখতে হবে এই নির্দেশ পালনে যদি আমরা এই ভালোবাসা রাখি তখন আবার এই ভালোবাসাটাও একটা এবাদত হিসাবে গণ্য হবে এবং সোয়া পাবো আমরা চতুর্থ প্রকার ভালোবাসা মহাব্যাতু তবে যেগুলি মানুষের সৃষ্টিগত একটা ভালোবাসা আসে সৃষ্টিগত ভালোবাসা কি এক একজন মানুষ এক একটা জিনিস খেতে ভালোবাসে কারো কাছে দই তিনি দই খেতে ভালোবাসেন কেউ আবার দই খেতে ভালোবাসেন না কেউ দুধ খেতে ভালোবাসেন কেউ মিষ্টি জাতীয় জিনিস খেতে সেটা তিনি ভালোবাসেন সৃষ্টিগতভাবে মানুষের স্বভাবগতভাবে কেউ আবার মিষ্টি ভালোবাসেন না তার কাছে টক জিনিস সেটাই বেশি ভালো এটা একটা মানে সেটা কোনো এবাদতের বা ইসের বাইরে এটা হলে এমনি মানুষের রুচিগত দিক দিয়ে ভালোবাসা। আরও একটা ভালোবাসা আরেক প্রকার সেটাও বলা হয় তা হলো বাধ্য হয়ে কিছু ভালোবাসে কোন একটা জিনিসের প্রতি তিতা জিনিস টক জিনিস আমার রুচি হচ্ছে না কিন্তু এরপরও আমি বাধ্য কারণ আমি অসুস্থ যদি সুস্থ হতে চাই আমাকে ওই টক ঔষধ বাধ্য করে ওটাই আমাকে এখন প্রিয় মনে করে খেতে হবে যদি আমার মন চাচ্ছে না কিন্তু তবু এখন জোর করে ওটাকে ভালোবাসতে হবে প্রিয় বন্ধুরা এ হলো বিভিন্ন ধরনের এই সমস্ত ভালোবাসা হতে পারে যে ভালোবাসাগুলির মধ্যে আবার আমরা প্রথমে দুটি ভাগে বিভক্ত করেছি এক হলো এমন ভালোবাসা যেটা কারো কাছে নত হওয়ার দৃষ্টিকোণ থেকে কারো কাছে ছোট হওয়ার দৃষ্টিকোণ থেকে এবং তার বরত্ব তুলে ধরার দৃষ্টিকোণ থেকে ভালোবাসা সেটাই হল এবাদত করার দিক থেকে ভালোবাসা এই ভালোবাসাটা একমাত্র একজনেই পাওয়ার অধিকার রাখেন তিনি হলেন আল্লাহ সুবাহ এই ধরনের ভালোবাসা যদি কাউকে দেওয়া হয় তাহলে সেটা হবে শির দ্বিতীয় প্রকার যেটা ভালোবাসাটা এবাদতের নয় কিন্তু সেখানে আল্লাহর নির্দেশে সে ভালোবাসতে হলে সেটা তখন এবাদত হবে কিন্তু ভালোবাসাটা এবাদত নয় সেটা সাধারণভাবেই একজন আরেকজনের প্রতি যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভালোবাসা এসে থাকে আল্লাহ বলছেন মানুষের মাঝে এমন কতক মানুষ রয়েছে যারা আল্লাহর সমকক্ষ কিছু নির্ধারণ করে নেয় নির্ধারণ করে নিয়ে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সেইভাবে এই আল্লাহর সমকক্ষ সমপর্যায় যাদেরকে নির্ধারণ করে নেয় এদেরকে সেই পর্যায়ের ভালোবাসে আবার আল্লাহ বলেন ওয়াল্লাজিনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ আর যারা ইমানদার যারা মূলত এদের চেয়ে বহুগুণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর কথা বললেন এক শ্রেণী হলো মুশরিক আর শ্রেণী হলো মুমিন তাওহিদের উপর যারা রয়েছে তো যারা মুশরিক এরা কি করে এরা আল্লাহকেও ভালোবাসে এবং আল্লাহর সমান অন্যগুলোকেও ভালোবাসে আর যারা মুমিন তারা আসাধ্য হব্বান লিল্লাহ তারা ওই বিষয়ে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সেটা শুধুমাত্র আল্লাহ সুহান আল্লাহকেই ভালোবাসে এইরকম ভালোবাসা অন্য কাউকে তারা দেয় না প্রিয় বন্ধুরা আসুন আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় যেটিকে কেন্দ্র করে মানুষ তৌহিদের উপর টিকে থাকে আবার মানুষ তৌহিদ থেকে তার পদস্খলন ঘটে যায় সেরকে সে লিপ্ত হয়ে যায় এ বিষয়টি আমরা আলোচনা শুনবো এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমাদের এই বিষয়ের বাকি অংশ আলোচনা করব আমরা ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজান আদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা সহায়ক কালাম ওর সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পি স্টিভি বাংলায় করা তেলে করান ইস্মামে সতীরানকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি

উইটনেস ডাক নাইক ইন ব্যাটল অব ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে কাল রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পরান্ত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘৌষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাস বাহানুয়া তা আলা পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমাদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে মালিক আলমল সকল সৃষ্টিজগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা হি ওবারাকাতো আলাইকুম আসসালাম রহমাতুল্লা হির দর্শকবৃন্দ আমরা পিতাবত্তা হেইড এর দর্শন ছিলাম ছোট্ট একটু বিরতির পর আবার আমরা আমাদের দর্শে ফিরে আসছি আসুন আমরা দর্শের বাকি অংশ মনোযোগ সহকারে শুনবো লেখক রাহমাহুল্লাহ তিনি এ অধ্যায়ে প্রথমে একটি আয়াত দিয়ে শুরু করেছেন যে আয়াৎটি আমরা শুনেছি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন সোরা পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা আল্লাহর সমকক্ষ কিছু নির্ধারণ করে নেয় নির্ধারণ করে নিয়ে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সেইভাবে এই আল্লাহর সমকক্ষ সমপর্যায় যাদেরকে নির্ধারণ করে নেয় এদেরকে সেই পর্যায়ের ভালোবাসে আবার আল্লাহ বলছেন ওল্লাদিনা আহ মানুহ আশা হোক আর যারা ইমানদার তারা মূলত এদের চেয়ে বহুগুণে তারা আল্লাহ সুবহান হত আল্লাহকে ভালোবাসে কারণ এখানে আল্লাহ রব্বুলা আলমিন দুই শ্রেণীর কথা বললেন এক শ্রেণী হল মুশরেক আর এক শ্রেণী হল মহমিন তা উপর যারা রয়েছে তো যারা মুশরেক এরা কি করে এরা আল্লাহকেও ভালোবাসে এবং আল্লাহর সমান অন্যগুলোকেও ভালোবাসে আর যারা মহমেন তারা আসাধ্য হব্বান্লাহ তারা ওই বিষয়ে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সেটা শুধুমাত্র আল্লাহ সুহানি ভালোবাসে এইরকম ভালোবাসা অন্য কাউকে তারা দেয় না তো এখানে আল্লাহ মিন যে শ্রেণীর কথা বললেন যারা ভালোবাসে আল্লাহকে এবং আল্লাহর কিছু সমকক্ষ তৈরি করে নিয়ে সেগুলিকে আল্লাহর মতো ভালোবাসে এখন আল্লাহর সমকক্ষ যেগুলিকে নির্ধারণ করে নিয়েছে সেগুলিকে ভালোবাসে এটা কিভাবে কারা সেটা এ কি শুধু আল্লাহ রসুল সালসাল্লামের সময় যেই যুগে এ করা আনাজিল হয়েছিল সেই সময় ছিল না এখনো সেগুলি সেই সমস্ত ব্যক্তি থাকতে পারে বা সেই কাজগুলি এখনো এরকম হতে পারে জবাব না শুধু সেই সময় সীমাবদ্ধ নয় বরং আমত পর্যন্ত সর্বসময়ে এই শ্রেণী থাকবে এবং তারা যারা মুসেক বলে পরিচিত তাদের মধ্যেও হতে পারে আবার যারা আজকে নামধারী মুসলমান আছি অনেক এদের মধ্যেও হতে পারে মধ্যে উদাহরণস্বরূপ একজন মুসরেক যে প্রতিমায় পূজা করে সে আল্লাহ রা আলমিনকে স্বীকার করে প্রতিটি মুসরে কিন্তু আল্লাহ কে স্বীকার করে কিন্তু আল্লাহর জন্য শুধু আবাদত করে না প্রতিটি মুশরেক মূর্তি পূজক তারা আল্লাহকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করে সেই আল্লাহ রসুলামের যুগেও করতো এখনো করে কিন্তু আবাদতের ক্ষেত্রে শুধু আল্লাহর জন্য তারা আবাদত করে না এবাদতের ক্ষেত্রে তারা আল্লাহর জন্য এবাদত করে এবং অমুক প্রতিমা অমুক প্রতিমা অমুক দেবী অমুক কালী সেগুলির জন্য এখানে তো এই মুসরেকরা তারা আল্লাহকেও যেমন স্রষ্টা হিসেবে ভালোবাসে বরং তার চেয়ে আরো বেশি ভালোবাসে তাদের এই দেবতা গুলি তো আজকে মুসলমানদের মাঝে ইমানি দুর্বলতার কারণে এই সমস্ত স্বভাবগুলি আমাদের মাঝেও অনেকটা এসে গেছে আল্লাহর সাথে তার যে ভালোবাসা সেটার চেয়ে দূরের কথা বরং আল্লাহকে বাদ দিয়ে একে আরো বেশি সেই ভালোবাসা দেয় আর এই ভালোবাসা শুধু ছোটরা বড় শ্রদ্ধা করবে এই দৃষ্টিকোণ থেকে ভালোবাসা নয় বরং এমন ভালোবাসা সেখান থেকে যদি আমি জুতা সহ ফিরে আসি বা জুতা নিয়ে যদি সেখানে যাই তাহলে মনে হয় আমার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এই আশঙ্কাই করি অথচ ইসলাম বলতেছে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বলেন

তাহলে তার এই জুতা পরে নামাজ পড়া জায়েজ রয়েছে যেমন পরিষ্কার জুতা হয় জুতা পরে আল্লাহর এবাদত করা জায়েজ রয়েছে এটা ইসলামের বিধান জুতার বিষয় গেল আরো একটা বিষয় কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে মসজিদ থেকে যখন বের হয়ে আসবে নিয়ম হলে সে সাধারণভাবেই বের হয়ে আসবে পিছন দিক দিকে উল্টা উল্টা দিক দিয়ে বের হবে না সাধারণভাবেই সে বের হয়ে যাবে তার পিঠ যদিও মসজিদের দিকে চলে যায় কোনো অসুবিধা নেই এমনকি আল্লাহ রসুল সাল্লিস্লামের যে মসজিদ মসজিদে নবাবী থেকেও বের হওয়ার একই নিয়ম এ নয় যে ঢোকার সময় সামনে মুখ দিয়ে ঢুকবো বের হওয়ার সময় আবার মসজিদের দিকে মুখ রেখে পিছনের দিকে বের হবে এটা নিয়ম নয় নিয়ম সাধারণভাবে বের হবে এমনকি আবার কাছেও যখন আমরা যাব একইভাবেই ঢোকার সময় সামনে যেমন চেহারা রেখে ঢুকবো ফেরার সময় আবার সামনের দিকে পিছনের দিকে ই করেই ফিরবো এটাই হলো সাধারণ নিয়ম এটাই ইসলামের নিয়ম সেখানে ইসলামের নিয়ম দেওয়া নাই যে কাবা থেকে বের হওয়ার সময় উল্টা দিক দিয়ে বের হয়ে আসতে হবে না তাহলে আল্লাহকে কতটুকু আমরা শ্রদ্ধা করলাম, দিলাম, এবং কাছে নত নত হলাম হলাম, আর শুধু লিপ্ত যারা প্রতিমা পূজা করছে তারাই হয়েছে তা নয় বরং আজকে আমরা নামধারী যারা মুসলমান তারা আমরা এমন পর্যায়ে চলে গেছি মানুষকে আল্লাহ সুবাহা হওয়া তা আসনের আসনে যেন আমরা সমাসীন করে দিয়েছি প্রিয় বন্ধুরা তাই ভালোবাসা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ জন্য যে ভালোবাসা হতে হবে সেই ধরনের আনুগত্য বা নত হওয়ার বা ছোট হওয়ার সেই শ্রদ্ধার ভালোবাসা যদি কোনো মখলুকের জন্য দেওয়া হয় তাহলে এটির নামেই হলো শের এটা হলো শের আকবার এটা বড় শের ছোট সেরক নয় লেখক রহম্লা এরপর তিনি আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে এসেছেন সেটি হলো ভালোবাসার দিক থেকে আল্লাহ সুবাহ এবং রাসুল সাল আলি হুসাল্লাম এই দুজনকে আমরা ভালোবাসবো সবচেয়ে বেশি ভালোবাসব পরে আমাদের হাদিসও আসবে এই বিষয়ে তবে আল্লাহ এবং রাসুল সাল্লাম দুজনকে সবচেয়ে বেশি ভালোবাসবো কিন্তু দুজনের ভালোবাসার মাঝে আবার পার্থক্য রয়েছে পার্থক্য হলো আল্লাহকে আমরা ভালোবাসবো খালেক হিসাবে সব সারা বিশ্বের স্রষ্টা হিসাবে খালেক হিসাবে তাকে ভালোবাসবো আর আল্লাহ রসুলামকে ভালোবাসবো মাখলুক হিসাবে তিনি হলেন মাখলুক আল্লাহ সুবাহান হলেন খালেক দুজনে সমান না কিন্তু দুজনকে যদি সমানভাবে ভাবে ভালোবাসি মানে একই ক্যাটাগরির ভালোবাসি তাহলে এটার নামে আবার শিরক কারণ একজন মোহাম্মদ সাল্লাহ এর স্রষ্টা হলেন আল্লাহ আল্লা আলা তাহলে আল্লাহকে ভালোবাসার সময় আমরা মনে করব যে তিনি হলেন স্রষ্টা সেই হিসাবে ভালোবাসবো আর মোহাম্মদ সাল্লাহামকে ভালোবাসার সময় মনে করব তিনি হলেন মখলুক আল্লাহ সুবাহন তাল্লাহ সেই হিসাবে ভালোবাসা আল্লাহ সুবাহন তাল্লাহকে ভালোবাসবো তিনি হলেন আমাদের মাহবুদ তার জন্য আবাদত করতে হয় সেই হিসাবে আর মোহাম্মদ সাল্লাহ আসলামের ভালোবাসার সময় মনে করব তিনি হলেন আল্লাহর বান্দা তিনিও আল্লাহর আবাদত করেন সেই হিসাবে তিনি মাবুদ না অতএব আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা সব কিছুর উপরেই হবে লেখক রাহমহল্লা এখানে একটি গুরুত্বপূর্ণ সুন্দর আয়াত নিয়ে এসেছেন جاءت سوره توبه 24 نمبر ایت سے رب العالمين بولن قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله ফাচারাব্বাসু হাত চাইয়া চিয়াহ হবে আমরিক ওয়াল্লাহলা ইয়াহজিল কাউমেলফা সিফিন আল্লাহ রাব্লাহ আলমিন এ আয়াতে আটটি জিনিসকে উল্লেখ করেছেন সে আটটি বিষয়ের উপরে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ বলছেন যদি তোমাদের বাপ দাদা ওয়া আব্ তোমাদের কলিজার টুকরা সন্তানেরা ওয়া এ তোমাদের সহযোগী ভাইয়েরা ও আজকুম তোমাদের সহধর্মী স্ত্রী যারা তারা ও তোমাদের আত্মীয় স্বজন তারা এবং তোমাদের সম্পদ ধনসম্পদ সেগুলি এবং তোমাদের যে ব্যবসা বাণিজ্য সেগুলি ও মাসা তার দৌ এবং তোমাদের প্রিয় পছন্দনীয় আবাস ভবন ঘরবাড়ি সেগুলি আহাব্বা ইলাইকুম মিন আল্লাহ ও রাসুলি যদি আল্লাহ এবং তার রাসুলের চেয়ে এগুলি বেশি পছন্দনীয় হয় তোমাদের কাছে বেশি প্রিয় হয় ও ফি এবং আল্লাহর পথে জেহাদের চেয়েও এগুলি বেশি পছন্দ প্রিয় হয় আল্লাহ বলছেন ফাচার আব্বাসু হাত চাইয়াছি আল্লাহ হবে আমরি অপেক্ষা করে তাহলে আল্লাহ তোমাদেরকে দেখাবেন আল্লাহ রাবুল মিন ফাসিকদেরকে কখনো হেদায়ত দান করেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এ আয়াতে তাহলে আমাদেরকে বোঝাচ্ছেন বলে দিচ্ছেন স্পষ্ট করে আমরা অর্থাৎ পিতামাতাকে অবশ্যই ভালোবাসবো কিন্তু পিতামাতার ভালোবাসা আল্লাহ এবং তার রাসুলের চেয়ে ভালোবাসা হতে পারে না পিতামাতাকে অবশ্যই ভালোবাসবো তার স্তরে কিন্তু তাদের উপরে আরো বেশি ভালোবাসবো আল্লাহ এই এজন্যই যখন আল্লাহ রবুল্লাহ আলমিন কোন নির্দেশ দিবেন পিতামাতা সেখানে কখনো থামায় রাখতে পারবে না বা পিতা মাতার আনুগত্য সেখানে আল্লাহর নির্দেশকে থামাই বা বর্জন করার সুযোগ নেই বন্ধুরা আমরা একটি বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করছিলাম এবং মনোযোগ সহকারী শুনছিলাম যে আজকে আমাদের এই দর্শের সময় শেষ বাকি অংশ ইনশা আল্লাহ আমরা পরবর্তী দর্শে আবার আলোচনা শুনবো আল্লাহ রাবুল্লা আলমীন বিষয়টিকে আমাদের ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته চলছে এক বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভণ্ড রসুল্লিহ্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালীমার আবেদন কেবলমাত্র জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন Kal type Peace TV Bangladesh Saturdays provide In Britain we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity

প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়